শুভ দিন প্রিয় বন্ধুরা, ফিরে এলাম নতুন পর্ব নিয়ে আমাদের ইকোনমিক্সের আড্ডায়। এর আগের দুই পর্বে যখন আমরা আয়ের বৃত্তস্রোত নিয়ে আলোচনা করেছিলাম, আমরা ধরে নিয়েছিলাম অর্থনীতিতে কেবলমাত্র দুটি ক্ষেত্র রয়েছে। এই ধরনের অর্থনীতিকে বলা হয় সরলবদ্ধ অর্থনীতি, অর্থাৎ এখানে কোনো সরকার নেই বা সরকার থাকলেও তার কোনো অর্থনৈতিক কাজ নেই। এই অনুমানের ভিত্তিতে আমরা আগের দুটি পর্বের আলোচনা করেছি। এখন ধরা যাক দেশটিতে একটি সরকার তৈরি হলো এবং সেই সরকার কিছু অর্থনৈতিক ভূমিকাও নিতে শুরু করলো। আবার ধরে নিলাম দেশটি অন্যান্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করলো। তাহলে এক্ষেত্রে জিনিসপত্রের ও সেবা সামগ্রীর আদান প্রদানের পরিধি আরও বাড়বে। তাহলে আগের দুটি ক্ষেত্র পরিবার ও ফার্মের সাথে যোগ হলো আরও দুটি নতুন ক্ষেত্র, একটি সরকার, অন্যটি বহির্বিশ্ব। আমরা এই অর্থনীতিকে এখন তাহলে বলবো চার ক্ষেত্র বিশিষ্ট মুক্ত অর্থনীতি। আমরা যখন এর আগে আয়ের বৃত্তস্রোতের আলোচনা করেছি, আমরা পরিবার ও ফার্মের মধ্যে আয়ের প্রবাহকে ব্যাখ্যা করেছিলাম। সবসময় মনে রেখো, যখন অর্থনীতিতে আয়ের প্রবাহ বৃদ্ধি হয়, আমরা বলি দেশের আয়স্তর বাড়ছে। এই সময় এই স্রোতের মধ্যে বেশ কিছু নতুন আয়ের প্রবাহ যুক্ত হয়। কিভাবে জানতে চাও? আমরা একটা ছবি দিয়ে বিষয়টি বোঝাই। এই ছবি থেকেই দেখো, ফার্ম পরিবারের কাছ থেকে উপাদান কেনার জন্য যে অর্থ খরচ করে তার কিছুটা ট্যাক্স হিসেবে সরকারের কাছে যায় আর বাকি অংশ পরিবারের কাছে যায়। আবার পরিবারের সদস্যরা যে অর্থ পেয়ে থাকে তার কিছুটা অংশ সঞ্চয় এস হিসেবে ব্যাংকে রাখে, বাকি অর্থ দ্রব্য বা সেবা কিনতে খরচ করে। আবার এর মধ্যে কিছুটা অংশ আমদানির দ্রব্য কিনতে খরচ এম হিসেবে বিদেশে যায়। আবার ব্যাংক তার কাছে যে সঞ্চয় এস জমা পড়েছে ফার্মের কাছে বিনিয়োগ আই হিসেবে পাঠায়। এই বিনিয়োগকারীরাও ফার্মের কাছ থেকে মূলধনী দ্রব্য বা সেবা কিনে, অর্থাৎ বিনিয়োগ আই ফার্মের কাছে যাওয়া আয়ের স্রোতে যুক্ত হয়। আবার সরকারি ব্যয় জি ফার্মের কাছে যাওয়া আয়ের স্রোতে যুক্ত হয় ভর্তুকি হিসেবে এবং অনুদান হিসেবে পরিবারের কাছে যাওয়া আয়ের স্রোতের সাথে যুক্ত হয়। আবার ফার্ম বিদেশ থেকে রপ্তানি বাবদ যে আয় এক্স লাভ করে তা ফার্মের দিকে যাওয়া আয়ের স্রোতে যুক্ত হয়। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাই। ধরা যাক এক বছরে ফার্ম 500 কোটি টাকার উপাদান কেনে, তাহলে পরিবারের আয় হবে 500 কোটি টাকা। কিন্তু সরকার উপস্থিত থাকায় এই আয়ের উপরে ট্যাক্স বসে, তাহলে ট্যাক্সটি হলো এই আয়ের স্রোতের মধ্যে লিকেজ, যাকে আমরা নিষ্কাশন বা উইথড্রয়াল বলি। আবার পরিবার যে আয় করে তার সবটাই আয়ের স্রোতে ফেরে না, কিছুটা সঞ্চয় এস হিসাবে ব্যাংকে জমা হয়। একই রকমভাবে বিদেশ থেকে আমদানির জন্য যে খরচ এম হয় তাও আয়ের স্রোতের লিকেজ বা নিষ্কাশন। তাহলে এই রকম একটি চার ক্ষেত্র যুক্ত অর্থনীতিতে মোট নিষ্কাশন সমান সমান কর যোগ সঞ্চয় যোগ আমদানি ব্যয় বা W=T+S+M। আবার দেখো এই স্রোতে অন্য সূত্র থেকে পাওয়া কিছু আয়ও যুক্ত হয়, যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ ব্যয় আয় বা সরকারের থেকে করা সরকারি খরচ জি। আবার বিদেশ থেকে রপ্তানি বাবদ আয়ও আয়ের স্রোতে যুক্ত হয়। এই ধরনের সংযুক্তিকে বলা হয় ইনজেকশন বা অনুপ্রবেশ। তাহলে আয়ের বৃত্তস্রোতে অনুপ্রবেশ হলো বিনিয়োগ ব্যয় যোগ সরকারি ব্যয় যোগ রপ্তানি আয় বা J=I+G+X। এখন যে অবস্থায় অনুপ্রবেশ আর নিষ্কাশন সমান, আমরা বলি আয় প্রবাহে ভারসাম্য আছে। আবার
অনুপ্রবেশ নিষ্কাশনের থেকে বেশি হলে, মানে আই গ্রেটার দেন জে হলে, আয় প্রবাহ বৃদ্ধি পাবে। অন্যদিকে অনুপ্রবেশ নিষ্কাশনের থেকে কম হলে বা আই লেস দেন জে হলে আয় প্রবাহ কমতে থাকবে। এবার আমরা আবার যদি দুই ক্ষেত্র যুক্ত সরল অর্থনীতিতে ফিরে যাই, যেখানে শুধু পরিবার ও ফার্ম এই দুটি ক্ষেত্র রয়েছে, সেক্ষেত্রে সরকারি ব্যয়, ট্যাক্স, আমদানি, রপ্তানি এ সব কিছুই অনুপস্থিত, তাহলে সেক্ষেত্রে ভারসাম্যের শর্ত হবে এস ইকুয়ালস টু আই বা সঞ্চয় বিনিয়োগের সমান। আজকের পর্ব এতটাই রইল, পরের পর্বে ফিরব জাতীয় আয় পরিমাপের ধারণা নিয়ে। সাথে থেকো আর সুস্থ থেকো। মনে রেখো, আয়ের বৃত্তস্রোতে অনুপ্রবেশ হল বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং রপ্তানি আয়, আর নিষ্কাশন হল কর, সঞ্চয় ও আমদানি ব্যয়। অনুপ্রবেশ নিষ্কাশনের থেকে বেশি হলে আয় প্রবাহ বৃদ্ধি পাবে, আবার অনুপ্রবেশ নিষ্কাশনের থেকে কম হলে আয় প্রবাহ কমতে থাকবে। দুই ক্ষেত্র বিশিষ্ট সরল অর্থনীতিতে ভারসাম্যের শর্ত হবে সঞ্চয় সমান সমান বিনিয়োগ।